ফাঁকা ফাঁকা টাইপের আছে। অনেকটাই হাঁটতে হয় কিন্তু দেখে মনে হবে অনেক কাছে কাছে। গুড মর্নিং। যথারীতি ভোরবেলায় উঠতে পারিনি, কালকেও বলেছিলাম আপনাদেরকে যে আমার একটাই প্রবলেম, আর্লি মর্নিং ওঠাটা আমার একটু ডিফিকাল্ট হয়। তার মধ্যে কালকে এত মানে একটু টায়ার্ডও ছিলাম, তার কারণ অনেক হেকটিক শেডিউল ছিল। তো যাই হোক, এখন ওই মোহনার দিকে যাচ্ছি, এখন রিসর্টের থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে মোহনার দিকে যাবো। আজকে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। আজকে একটু মেঘলা মেঘলা আছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, তবে রোদটা নেই আর গরমও তো নেই এখানে এখন, মানে এখন তো লাগছে না, পরে যাই না কি হবে। বিচে বেশ ভালোই লোকজন আছে এখন, সকাল সকাল বেশ ভালোই লাগছে সমুদ্রের ধারে। তার মধ্যে রোদ এখনও সেইভাবে ওঠেনি, আর সুন্দর হাওয়া চলছে, সমুদ্রের গর্জন, মানে বেশ একটা আলাদাই ফিল হচ্ছে। আজকে যা ওয়েদার এখানে, সকালবেলায় সানরাইজটা দেখা যায়নি, তার কারণ হচ্ছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, ঘুমও ভাঙেনি না ভেঙে, কিছু লসও করিনি। প্রথম প্রথম ভাবছিলাম যখন ঘুম থেকে উঠে যখন টাইমটা দেখি, তো তখন ভাবলাম যে যা একটু মনটা খারাপ হয়ে গেল, কিন্তু পরে দেখলাম যে না ভাই, মানে উঠলে পরেও কিছু লাভের লাভ হতো না, মানে সানরাইজটা দেখতে পেতাম না, নাই আপনাদেরকে দেখাতে পারতাম। তো এই আর কি, কালকে বিকেলবেলাতে এই জায়গাটা পুরো হাঁটার মতন ছিল, আজকে সমুদ্রটা মানে যেহেতু জোয়ার চলছে তো জলটা অনেকটাই দিকে চলে এসছে, নালে কালকে এইটা পুরোটাই আপনার মানে ওয়াকিং প্যাসেজের মতন ছিল পুরোটা। হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে, মানে বেশ খুব প্লিজিং ওয়েদার। তার মধ্যে এই যে এত মানে সমুদ্রের গর্জন, তারপরে এখানকার হাওয়া, মানে পুরো মানে পুরো এনভায়রনমেন্টটাকে খুব সুন্দর বানিয়ে ফেলেছে, মানে দারুণ লাগছে আজকে। ওইদিকে মোহনা, কিন্তু মনে হচ্ছে না আজকে যেতে পারবো। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটা শেডের তলায় যাচ্ছি এখন, দেখি বৃষ্টিটা থামুক, তারপরে মানে তারপরে দেখা যাক ওই দিকে যাবো। আর এই সমুদ্রে এসে যদি বৃষ্টি হয়, সেটা একটা পুরো আলাদাই এক্সপিরিয়েন্স হয়। বহু বছর আগে একবার বকখালিতে গেছিলাম, তখন এরকম হয়েছিল, বৃষ্টি হচ্ছে সমুদ্র, মানে দারুণ লাগে কিন্তু এই জিনিসটা। এখানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, মানে শুরু হয়নি এখনও, বৃষ্টি গুড়ি গুড়িভাবে পড়ছে, কিন্তু ওই দিকে যেদিকে যাচ্ছিলাম ওই দিকে শেল্টার নেওয়ার মতন কোনো জায়গা নেই, মানে জোরে বৃষ্টি নামলে পরে পুরোপুরি ভিজে যাব, আর ফোন টোন আছে তো ওই জন্য আগে একটু শেল্টার কোনো একটা শেল্টারের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, তারপরে দেখছি।
একটু বলে ডগিটাও বেশ এনজয় করছে সমুদ্রে, আর ওই ডগির বাড়ির লোকেরা বেশ টেনশনে পড়ে গেছে যদি ওর একটু গভীর জলে চলে যায়। ঠিক আছে, আমরাই শুধু এনজয় কেন করবো, তারাও তো এনজয় করবে তাই না। এই কটা ওই বিচ শ্যাফ্টগুলো রয়েছে এখানে, যেখানে আপনারা নানান রকমের খাওয়ার জিনিস পেতে পারবেন, সব ধরনেরই। আর আপনি যদি মানে কিছু খেতে চান, মানে ধরুন লাঞ্চ ডিনার মাছ মাংস এগুলো যদি কিছু খেতে চান, তো এদেরকে আগে থেকে অর্ডার দিলে পরে এরা সেটাকে একদম ফ্রেশলি তৈরি করে আপনাদেরকে সার্ভ করবে, তো আপনাকে আগে থেকে একটু বলে দিতে হবে। যে মেঘ, সূর্যটা মোটামুটি পুরো ঢেকে আছে, আর যেহেতু এখন অবধি রোদ সেরকমভাবে ওঠেনি, গরমটাও লাগছে না সেরকমভাবে, যদিও বা কালকে থেকে এসে দেখছি যে এখানে গরম সেরকম লাগছে না, মানে টেম্পারেচার ওই 37-38 এরকমই থাকছে এখানে, যেহেতু হাওয়া চলছে তো মানে গরমটা অতটা ফিল হচ্ছে না। আর এই ধার দিয়ে সব হোটেলসগুলো রয়েছে, মানে এই ধার দিয়ে চলে যেতে থাকবেন, ডানাতে আপনার সমুদ্র, বাঁহাতে সব হোটেল রিসর্ট করতে করতে আপনি ওই দিকে বেরিয়ে যেতে পারবেন। আর এই দিকটাতে ওপারটা হচ্ছে তাজপুর, তারপরে ওই রকম সোজা সোজা গেলে পরে আপনি দীঘা পৌঁছে যাবেন, আর ওইখানে হচ্ছে লাইট হাউস তাজপুরের। আমি জানি না, ক্যামেরাতে মনে হয় না অতটা বোঝা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না এখান থেকে দেখে, বড় স্ক্রিনে দেখলে পরে হয়তো বোঝা যাবে। কিন্তু হ্যাঁ, কালকেও যা বলছিলাম আজকে সে একই কথা বলবো, মন্দারমণি বিচ কম্প্যারেটিভলি অনেক লেস ক্রাউডেড। এবার উইকেন্ডসে আমি বলতে পারবো না, উইকেন্ডসে এখনকার তুলনায় বেশি ইয়ে হবে, বেশি ট্যুরিস্ট হবে, কিন্তু ওই নিরিবিলি মানে শান্তশিষ্ট, মানে পিস লাভার্সদের বেশ ভালো লাগবে মন্দারমণি। আর যারা একটু অ্যাডভেঞ্চারাস আর কি, মানে হট্টগোল টাইপের জিনিসগুলো পছন্দ করে, তাদের হয়তো মন্দারমণি অতটা নাও পছন্দ হতে পারে, আবার পছন্দ হতে পারে, বাট পিসফুল এরিয়া। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব, করে দীঘার দিকে যাব আজকে, আজ আমরা দীঘাতেই থাকব, কালকে অবশ্য আমরা বাড়ি চলে যাব। তো সময়ও কম রয়েছে, অত দূর দেখি গিয়ে কতক্ষণে ফিরতে পারছি ওখান থেকে। আবার এখন আবার তেড়ে মেড়ে রোদ উঠে গেছে, আর তেড়ে মেড়ে রোদ উঠেছে গরমটাও লাগছে বেশ ভালো। এবার রিপন এসছে আমার সাথে, ও নাকি বেশ ভালোই এনজয় করছে, তো যাকে ঘুরতে এসে এনজয় করতে পারলেই ভালো, নাহলে ঘুরতে আসার মানেটা কী আছে তাই না। যে কালকে এইগুলো সব জল এতটা দূর অবধি ছিল না, কালকে এটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আজকে এখানে সব জল ভরে গেছে। কালকে এখানে লাল কাঁকড়া দেখছিলাম, আজকে সাদা সাদা কাঁকড়াগুলো দেখা যাচ্ছে, লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে না। আমরা মোটামুটি মোহনার কাছে পৌঁছে গেছি, আর একটুখানা দূর থেকে মন দেখে মনে হয় কাছে, রাস্তায় শেষ হয় না তারপরে মনে হয়, অনেকটাই হাঁটতে হয় কিন্তু দেখে মনে হবে অনেক কাছে কাছে।
কালকে এদিকটাতে বেশ অনেক লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, আজকে দেখতে পাচ্ছি না। দেখি দেখা যায় কি না, সাদা সাদা কাঁকড়া দেখা যাচ্ছে, লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে না। তো কালকে বিকেলবেলায় যখন এসেছিলাম তখন বেশ অনেকগুলোই দেখা যাচ্ছিল, কিন্তু লাইট কমে গেছিল ওই জন্য ওদের ভিডিও তোলা যায়নি। ওই যে সব নৌকাগুলো সব মাছ ধরতে যাচ্ছে, আর উপরটাই হচ্ছে তাজপুর, ওই যে ওইটা হচ্ছে তাজপুর, ওইটা হচ্ছে তাজপুরের লাইট হাউস। আর থেকে একটা ক্রিকের মতন বেরিয়ে যাচ্ছে, ওইখান থেকে ওই নদীটা সমুদ্রের সাথে মিশছে, আর ওইদিকে হচ্ছে ব্রিজটা বানানো আছে যেটা এপার থেকে ওপারকে কানেক্ট করছে। কচ্ছপটা মারা গেছে, তো যাই হোক এগুলো সব ভেসে ভেসে চলে আসে, কিছু এখান থেকে ওইদিকে চলে যায়, ওদিক থেকে আবার কিছু এদিকে থেকে যায়, এটাই সমুদ্রের নিয়ম। এবার আবার আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি, অনেকটা হাঁটা পথ যাবো, এখন আমরা হোটেলে যাবো, ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আমাদের হোটেলের তরফ থেকে, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব দীঘার দিকে। অল্প কয়েকটা লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, ক্যামেরা ঘোরাতে ঘোরাতে বা অন করতে করতেই ওদের গর্তে ঢুকে যাচ্ছিল। দেখি বিকেলের দিকে যদি দেখতে পাই ওই দিকে গিয়ে, তাহলে চেষ্টা করবো ওদেরকেও ক্যাপচার করার। এখন বেশ ভালোই গরম লাগছে, রোদ একদম মাথার ওপরে, প্রায় অলমোস্ট মাথার ওপরে, যদিও বা মাথার ওপরে এই টাইমে আসে না, কিন্তু যেহেতু রোদটা বেরিয়ে গেছে আর হাঁটছি এতক্ষণ ধরে, তাই একটু গরমটা বেশি লাগছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো রেস্টুরেন্টে, এসে দেখি পুরো ঘেমে গেছি, তখন বুঝতে পারিনি। তো ব্রেকফাস্টটা যেহেতু কমপ্লিমেন্টারি ওটা ওদের রেস্টুরেন্টে গিয়েই করতে হবে, এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। ছোলার ডাল, ইডলি, সাম্বার, বেশ ভালোই ব্রেকফাস্ট আছে, যেটা খুশি আপনি খেতে পারেন। আগে নিয়ে নিই তারপরে দেখাচ্ছি। মোটামুটি বেশ ভালোই মেনু আছে এদের ব্রেকফাস্টে, তো আমি স্টার্ট করছি ব্রেড বাটার আর জুস দিয়ে, তারপরে আস্তে আস্তে অন্য জিনিসগুলো ট্রাই করব। আমার সাউথ ইন্ডিয়ানটা বেশ ভালো লাগে, তো ইডলি নিলাম, উপমা নিলাম, সাম্বার নিলাম, আর ওদের যে সাদা চাটনিটা হয় ওটা নিয়েছি। চলুন খাই।
খাবারগুলো বেশ ভালোই ছিল, টেস্ট ভালোই লাগলো। আর হাইজিনিক কালকে থেকেই দেখছি এরা, বেশ হাইজিনিক, তো বেশ ভালো এনজয় করলাম ব্রেকফাস্ট। আর অনেক কিছুই ছিল ব্রেকফাস্টে, কন্টিনেন্টাল থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান সবই ছিল, নর্থ ইন্ডিয়ান ছিল না, তরকারও পড়বে না। তো ভালো খেলাম, মানে টেস্ট ওয়াইজ বলুন বা আইটেম ওয়াইজ বলুন, বেশ ভালো ছিল। তো আমরা এখন চেক আউট করছি, এখান থেকে যাব দীঘা, তাজপুর, শঙ্করপুর দেখতে দেখতে। আর কালকে চাউলকোলা থেকে যে দাদার সাথে আমরা টোটোতে করে এসেছিলাম, রিন্টুদা, তাকেই ফোন করে বলেছি যে রিন্টুদা আসো নিয়ে চলো। তো রিন্টুদাও মোটামুটি 10:30 মতো চলে আসবে, এখন 10:15 মতন বাজে। আমাদের চেক আউট ফর্মালিটিস পুরো হয়ে গেছে, এবার রিন্টুদার জন্য ওয়েট করছি। রিন্টুদা আসছে, অন দ্য ওয়ে আছে, তো ততক্ষণে রিসেপশন এরিয়াতে বসেই আমরা ওয়েট করব। আর এই হোটেলের ব্যাপারে যদি বলি বা এই রিসর্টের ব্যাপারে যদি বলি, বেশ ভালো রিসর্ট, আর স্টাফেরা খুব ভালো। আমাদেরকে নয়ন বলে একটা ছেলে আমাদেরকে সার্ভিসগুলো দিচ্ছিল, বেশ ভালো, নয়ন ছেলেটাও বেশ ভালো, মুর্শিদাবাদের ছেলে, ওর বাড়ি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে, এখানে কাজ করে। আর নয়ন ছাড়াও বাকি যতগুলো স্টাফেরা রয়েছে এখানে, যাদের যাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, সবাই বেশ ভালো। আর সার্ভিসগুলোও এই হোটেলের খুব ভালো, মানে আপনি যখনই বলবেন তখনই বেশ ভালো সার্ভিস প্রোভাইড করছে এরা। আর সকালে ব্রেকফাস্টও দেখালাম আপনাদেরকে, ব্রেকফাস্টটাও বেশ ভালো, মোটামুটি অনেক খাওয়ার আইটেমগুলো থাকে, অনেক ভ্যারাইটিস থাকে। তো আর টেস্ট সত্যিই খুব ভালো। কালকে আমরা লাঞ্চ করেছিলাম এখানে, তো লাঞ্চটাও বেশ ভালো, মানে খুব হাইজিনিক ওয়েতে বানানো এবং খুব সুস্বাদু ছিল। হ্যাঁ, এক্সপেন্ডিচারের হিসাবে যদি আমি বলি তো একটু এক্সপেন্সিভ, বাট ঠিক আছে, মানে যে লোকেশনে আছে, যে যেরকম ধরনের প্রপার্টি সেই হিসাবে প্রাইস ঠিক আছে, মানে যে খুব এক্সপেন্সিভ আমি তাও বলবো না, বাট ঠিকঠাক। এটা রিসেপশন এরিয়া, এনাদের চেক ইন চেক আউট টাইম। হোটেলটার নাম হচ্ছে শের বেঙ্গল, শেরে বেঙ্গল, শের বেঙ্গল বিচ রিসর্ট। এই হচ্ছে নয়ন, যে আমাদেরকে সার্ভিস দিয়েছে, খুব ভালো ছেলে। আর আগেও বললাম মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে বাড়ি। আর আমরা একটু গল্পও করেছি কালকে রাত্রিবেলাতে। নয়নেরও একটা ইউটিউব চ্যানেল আছে, একটু কমেডি টাইপের, তো আমাকে লিঙ্কটা দিয়েছে, আমি কমেন্টে ওটাকে দিয়ে রাখবো, ওটাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। মন্দারমণিকে টাটা জানিয়ে আমরা রিন্টুদার সাথে গিয়ে পড়লাম তাজপুর শঙ্করপুর হয়ে দীঘার দিকে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে থাকবে তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা যাওয়ার জার্নিটা। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।